বর্তমান সময় মিড রেঞ্জ বাজেটে সেরা কয়েকটি ফোনের তালিকা রয়েছে Asus Zenfone Max Pro M2। তো ফ্রেন্ডস, প্রথমে বলে নিই Asus Zenfone Max Pro M1 এর সাকসেসর হিসেবে ডিসেম্বরে লঞ্চ করে Max Pro M2। তো আজকে Max Pro M2 এর ডিটেইলস আপনাদের সামনে তুলে ধরব এবং ভিডিও শেষে রেটার ক্যামেরা রিভিউ আপনাদের সামনে তুলে ধরব, অর্থাৎ এই ফোনটির A to Z আজকে আলোচনা করব। তো এর জন্য অবশ্যই ভিডিওটি ফার্স্ট টু লাস্ট দেখবেন। এই হচ্ছে ফোনের বক্স, আর এই হচ্ছে মোবাইল, আর সাথে একটা কভার পাবেন এবং একটা চার্জার পাবেন, এছাড়া আর কিছুই পাবেন না, আর SMS একটা টুল পাবেন। তো ফ্রেন্ডস, এই হচ্ছে ডিভাইস, আর এই ফোনটির রাইট সাইডে রয়েছে ভলিউম রকার এবং এর নিচে রয়েছে পাওয়ার বাটন, আর এর লেফট সাইডে রয়েছে সিম স্লট, অর্থাৎ এটাতে আপনি একসাথে দুইটা সিম এবং একটি মেমোরি কার্ড ইউজ করতে পারবেন, অর্থাৎ একসাথে দুইটি সিম একই টাইমে আপনারা দুইটি সিম এবং একটা মেমোরি ইউজ করতে পারবেন, অর্থাৎ তিনটা একসাথে ইউজ করতে পারবেন। আর সর্বোচ্চ এসডি কার্ড আপনারা 2 TB পর্যন্ত ইউজ করতে পারবেন। আর এর বটমে রয়েছে 3.5mm হেডফোন অডিও জ্যাক, এর ডান পাশে রয়েছে মাইক্রো USB চার্জিং পোর্ট এবং এর ডান পাশে রয়েছে স্পিকার গ্রিল, আর এর স্পিকারটা বেশ লাউডই মনে হয়েছে আমার কাছে। তো ফ্রেন্ডস এবার আসি এটার ব্যাকপার্ট নিয়ে। এর ব্যাকপার্ট দূর থেকে দেখতে গ্লাস ফিনিশ মনে হলো, এটি আসলে প্লাস্টিক, তবে প্লাস্টিক হলো এটি দূর থেকে দেখতে অনেক প্রিমিয়াম, অনেক গর্জিয়াস লাগে। আর প্লাস্টিক হওয়ার কারণে এটির ওজন অনেক কম, অর্থাৎ মাত্র 175 গ্রাম এটির ওজন। আর কিন্তু সমস্যা হলো এটার খুব সহজে এটার আঙ্গুলের চাপ এটাতে বসে যায়, আঙ্গুলের চাপ বা স্ক্রেচ পড়ে যায়, যার কারণে আমি সাজেস্ট করবো অবশ্যই সাথে থাকা কাভারটা ইউজ করবেন। আর এতে রয়েছে ডুয়েল ক্যামেরা সেট আপ, যার প্রথমটি হচ্ছে 12 মেগাপিক্সেল এবং এর সনি IMX সেন্সর এবং এটার অ্যাপারচার হচ্ছে 1.8 এবং এর সেকেন্ড ক্যামেরা হচ্ছে ডেপ সেন্সিংয়ের জন্য 5 মেগাপিক্সেলের, সাথে রয়েছে প্লাস লাইট, আর এর নিচে রয়েছে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার। তবে এর ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানারটি আমার কাছে যথেষ্ট ফাস্ট অ্যান্ড অ্যাকুরেটে মনে হচ্ছে। তারপর আমি আপনাদেরকে লক আনলক করে দেখাচ্ছি, এই যে লক আনলক। তো ফ্রেন্ডস, এবার আসি এর ডিসপ্লেতে নিয়ে। এতে রয়েছে 6.26 ইঞ্চি ফুল HD প্লাস IPS ডিসপ্লে, আর এতে রয়েছে কর্নিং গরিলা গ্লাস 6 এর প্রোটেকশন। বর্তমান সময় এই বাজেটের ক্ষেত্রে, অর্থাৎ এখন পর্যন্ত এই বাজেটে আপনার অন্য কোনো ডিভাইসে কর্নিং গরিলা গ্লাস 6 এর প্রোটেকশন ইউজ করা হয় নাই এখন পর্যন্ত। তো আর কর্নিং গরিলা গ্লাস 6 এর প্রোটেকশন ইউজ করার কারণে আপনার ফোনটি হাত থেকে পড়লো আর ডিসপ্লে বা টাচ পাটার কোনো সম্ভাবনা নেই, যেটা অবশ্যই ভালো দিকে একটা। আর এর ডিসপ্লের উপরে রয়েছে ছোট্ট একখান নস, আর এর উপরে রয়েছে ফ্রন্ট ক্যামেরা হচ্ছে 13 মেগাপিক্সেল, যার অ্যাপারচার হচ্ছে 2.0 এবং সাথে রয়েছে LED, সাথে রয়েছে প্লাস লাইট এবং সাথে রয়েছে LED নোটিফিকেশন লাইট। ব্যবহার করা হয়েছে গুগলের স্টক অ্যান্ড্রয়েড এবং এর অপারেটিং সিস্টেম হিসেবে ইউজ করা হয়েছে অ্যান্ড্রয়েড 8.1 Oreo। তবে আসুস কথা দিয়েছে তারা এই মাসের শেষে অথবা ফেব্রুয়ারির প্রথমে তারা 5 আপডেট দিয়ে দেবে, অর্থাৎ অপারেটিং সিস্টেম অ্যান্ড্রয়েড ভার্সন 9 আপডেট দিয়ে দিবে। এবার আসি এর ব্যাটারি নিয়ে। এতে রয়েছে 5000 mAh ব্যাটারি, যেটি আপনি যদি হেভি ইউজার হন তাহলে সেই ক্ষেত্রে আপনি 8-9 ঘন্টাও স্ক্রিন অন টাইম পাবেন, আর আপনি যদি মডারেট ইউজার হন তাহলে আপনি অনায়াসে 2 দিন পর্যন্ত এটা ইউজ করতে পারেন, অর্থাৎ 2 দিন পর্যন্ত ব্যাকআপ পাবেন। কিন্তু এর সমস্যা হলে চার্জিং টাইম একটু বেশি লাগে, যেহেতু এর ব্যাটারিটা 5000 mAh, সেহেতু এর চার্জিং ফুল চার্জ হতে প্রায় 3 ঘন্টার মতো সময় লাগে পুরো। আর এবার আসি প্রসেসর নিয়ে। তো ব্যবহার করেছে প্রসেসর Snapdragon 660 অক্টাকর প্রসেসর, আর এর GPU হিসেবে ব্যবহার করেছে Adreno 512। যেহেতু প্রসেসর Snapdragon 660 দেওয়া হয়েছে, সেই হিসাবে PUBG বা অন্যান্য হাই কোয়ালিটির যে গেমগুলো আছে সেই হিসাবে আপনারা খুব ভালোই পারফরমেন্স পাবেন, কোনো রকম ল্যাগ বা ফ্রেম ড্রপ ছাড়াই আপনারা অনায়াসে খেলতে পারবেন। তো ফ্রেন্ডস, এবার আসি এটার ক্যামেরা নিয়ে। এটা দিয়ে আপনি ভিডিওর ক্ষেত্রে সর্বোচ্চ 4K পর্যন্ত ভিডিও রেকর্ড করতে পারবেন এবং এতে রয়েছে ইলেকট্রনিক ইমেজ স্টেবিলাইজেশন, যার মাধ্যমে আপনি ভিডিও করলে আপনার কম্পন সৃষ্টি হয়, অর্থাৎ হাঁটা চলা অবস্থায় ভিডিও করলেও কোনো রকম কম্পন বা শেক হবে না। তো ফ্রেন্ডস, এর রেয়ার ক্যামেরা দিয়ে আপনি সর্বোচ্চ আলট্রাইজ অর্থাৎ 30 FPS 4K রেজুলেশনে ভিডিও করতে পারবেন এবং সাথে রয়েছে EIS অর্থাৎ ইলেকট্রনিক ইমেজ স্টেবিলাইজেশন, সাথে রয়েছে স্লো মোশন, এছাড়াও রয়েছে প্রয়োজনীয় ফিচারগুলো। আর এর ফোন ক্যামেরা দিয়ে আপনি সর্বোচ্চ 1080p ভিডিও রেকর্ড করতে পারবেন এবং সাথে রয়েছে EIS। তো ফ্রেন্ডস, আমি আপনাদের কিছু ইমেজ কোয়ালিটি এবং ভিডিও কোয়ালিটি দেখাচ্ছি, অর্থাৎ ভিডিও ক্লিপ দেখাচ্ছি, আপনারা চাইলে দেখে নিতে পারেন। তো এটার আসলে বলতে গেলে ডে লাইটের ইমেজ কোয়ালিটি এবং ভিডিও কোয়ালিটি নিয়ে আমার কোনো কমপ্লেন নেই, অর্থাৎ আমি স্যাটিসফাইড এর ইমেজ কোয়ালিটি এবং ভিডিও কোয়ালিটি নিয়ে। কিন্তু সমস্যা হলো লো লাইট, অর্থাৎ যখন একটু আলো কম থাকে বা রাত্রেবেলা ছবি তোলেন তখন এর কিছুটা নয়েজ আসে। তবে এর সমাধান হিসাবে আপনি Google ক্যামেরা অ্যাপসটি ইউজ করতে পারেন, অর্থাৎ গুগলের যে ক্যামেরা অ্যাপসটা আছে ওই অ্যাপসটা ইউজ করার ফলে আপনার নয়েজ অনেক কম আসবে, অর্থাৎ বেটার রেজাল্ট পাবেন আপনি। কিন্তু সমস্যা হলো আপনি চাইলে এই ফোনে সরাসরি Google অ্যাপসটা ইউজ করতে পারবেন না, অর্থাৎ আপনাকে প্রথম অবস্থায় Google ক্যামেরা অ্যাপস ইউজ করতে হলে আপনার কম্পিউটার দিয়ে আপনাকে কিছু টুকিটাকি কাজ করে নিতে হবে। তো কীভাবে Google ক্যামেরা এটাতে ইনস্টল করতে হবে বা কীভাবে ইউজ করতে হবে সেই প্রসেস নিয়ে আমি একটা ভিডিও তৈরি করেছি, ওই ভিডিওর লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি, আপনারা চাইলে সেখান থেকে দেখে আসতে পারেন। আর হ্যাঁ, এই ভিডিওটা যেহেতু অনেক লং হয়ে গেছে সেহেতু এই ভিডিওতে আমি আর ক্যামেরা নিয়ে কোনো কথা বলতে চাচ্ছি না, আর এই ফোনের ক্যামেরা নিয়ে আমি আরেকটা ভিডিও তৈরি করব, অর্থাৎ ওই ভিডিওতে শুধুমাত্র আমি এর ক্যামেরা নিয়ে আলোচনা করব, অর্থাৎ এর ইমেজ কোয়ালিটি ভিডিও কোয়ালিটি থাকবে শুধুমাত্র ওই ভিডিওতে। তো ওই ভিডিওর লিঙ্ক আমি আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, তো আপনারা অর্থাৎ আমার এই ভিডিও ডিসক্রিপশন বক্সে ওই ভিডিওটার লিঙ্কও দিয়ে দেবো, আপনারা চাইলে দেখে আসতে পারেন ক্যামেরা রিভিউ। তো ফ্রেন্ডস, এই ফোনটির বর্তমানে তিনটি ভ্যারিয়েন্ট পাওয়া যাচ্ছে। একটা হচ্ছে 3 GB র্যাম, 32 GB ইন্টারনাল স্টোরেজ, 4 GB র্যাম, 64 GB ইন্টারনাল স্টোরেজ, 6 GB র্যাম, 64 GB ইন্টারনাল স্টোরেজ। তো ফ্রেন্ডস, এই ফোন তিনটা ভ্যারিয়েন্টে শুধুমাত্র ডিফারেন্স হচ্ছে শুধুমাত্র র্যাম এবং রোমে, এছাড়া আর কোনো ডিফারেন্স নাই। আর এই ফোনগুলো এখন পর্যন্ত বাংলাদেশে অফিসিয়ালি আসে নাই, আর বাংলাদেশে অফিসিয়ালি আসার সম্ভাবনা নেই, অর্থাৎ অফিসিয়ালি আপনাকে নিতে হলে আপনাকে ইন্ডিয়া থেকে নিতে হবে। তো আমার এতক্ষণ আমি যে ডিভাইসটা রিভিউ করলাম এটা মূলত আমি ইন্ডিয়া থেকে অফিসিয়ালভাবে এনেছি। তো ফ্রেন্ডস, বর্তমানে এটা বাংলাদেশে আনঅফিসিয়ালভাবে 460 ভার্সন হচ্ছে 21,000 টাকার ভিতরে পাবেন, আর 660 হচ্ছে 23,000 টাকার ভিতরে পাবেন। তো আমি এখন যে প্রাইসটার কথা বললাম এটা আসলে অ্যাকুরেট কোনো প্রাইস না, কারণ এটার বাংলাদেশে আনঅফিসিয়ালভাবে অর্থাৎ এক এক শপে এক এক রকম সেল দেয়, এক এক দোকানদার এক একভাবে এক এক দামে সেল দেয় এবং এটার প্রাইস উঠানামা করে এবং আর তবে এটা আসলে অ্যাকুরেট কোনো প্রাইস না। আপনারা কেনার আগে অবশ্যই দেখে শুনে চিন্তা ভাবনা করে কিনবেন। তো আর কোনো প্রশ্ন থাকলে ভিডিও সম্পর্কে বা মোবাইল সম্পর্কে কোনো প্রশ্ন থাকলে তা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।